দর্শক আসসালামু আলাইকুম, আজকে আমরা আবারও চলে আসলাম বাংলাদেশের বৃহত্তম একটি ম্যাট্রেস তৈরির কারখানায়, যেখান থেকে আপনারা সারা বাংলাদেশে ম্যাট্রেস ডেলিভারি নিতে পারবেন একদম পাইকারি মূল্যে। তো কী কী ধরনের ম্যাট্রেস এখানে তৈরি করা হয় সব কিছু আপনাদেরকে জানাবো এবং পাইকারি মূল্য সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেবো, যাতে আপনারা পাইকারি মূল্যে ম্যাট্রেসগুলো সারা বাংলাদেশ থেকে ক্রয় করতে পারেন। তো যাই হোক, আজকেও আমরা রবিন ভাইকে একটু ডিস্টার্ব করবো। রবিন ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই। আজকে একটু আসলাম ম্যাট্রেস দেখার জন্য এবং প্রাইস এর জন্য। ম্যাট্রেস দেখতে হলে আপনাদের অনেক সবুর করতে হবে, ধৈর্য নিতে হবে। তো ভিউয়ার্স, ম্যাট্রেস আমি দেখাচ্ছি অবশ্যই। যেমন আজকে যে ম্যাট্রেসটা আমার ফ্লোরে একটা ম্যাট্রেস রাখা আছে, আচ্ছা, এটা হচ্ছে একটা ম্যাট্রেস এর বডি। আমাদের ম্যাট্রেসের একটা সেকশন, আর এটা হচ্ছে দ্বিতীয় সেকশন। মানে ধৈর্য ধরতে হবে, হ্যাঁ, আর হাঁটতে হবে আপনাকে। আমি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি বিক্রমপুর বেরিং হাউজের, যেখানে কাপড়ের স্টক থাকে প্লাস ফোম। এখানে কিন্তু হিউজ পরিমাণ ফোম আছে, সবাই চিনে, আমাদেরকে বলতে হবে না, দেখাতে হবে না। এখানে কিন্তু হিউজ পরিমাণ ফোম আছে, এটা কিন্তু কাপড়ের রোল, হ্যাঁ, ক্লিয়ার। এখান থেকে কিন্তু হিউজ পরিমাণ কাপড়ের রোল সেভাবে কিন্তু রোল আকার আছে। এদিকে আসেন, খেয়াল করেন ভিউয়ার্স, এই যে বডিতে দেখাইছিলাম, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই যে এটা কিন্তু ম্যাট্রেস এর বডি। এখন তো এভাবে আসা সম্ভব না। কিভাবে আসে এত বড় ম্যাট্রেস বা জাহাজ, এভাবে আসা সম্ভব না? না না, কোনোদিন সম্ভব না, তাহলে কস্টিং বেশি হয়। এই ম্যাট্রেসটা আছে কিভাবে ভাই? এই যে বস্তা করা দেখতেছেন না, রোল, মানে একটা রোলে একটা ম্যাট্রেস, তাই তো? না, এখানে 10টা। কয়টা? একটার ভিতর 10টা, এমন ভাবে চাপ করা। মানে কি বলেন ভাই? হ্যাঁ, অবশ্যই। তো এই মানে একটার ভিতরে 10টা ম্যাট্রেস, এটা কিভাবে 10টা সম্ভব? এটা আমি আপনাকে সম্ভব দেখাচ্ছি। এই যে এটা, এটা চাপ দিলে কিন্তু একদম এতটুকু হয়ে যাবে, এক ইঞ্চির চেয়ে কম। ঠিক এভাবে পাঁচ করে বস্তা করা হয়েছে, তারপর এটা খোলা হয় 10টা। তো ম্যাট্রেসটা এটা কিন্তু পকেট স্ক্রিন, হ্যাঁ, আচ্ছা। এখন অনেকেই পকেট স্ক্রিন বলে যে এইটা সেইটা, তো যেখান থেকে নিবেন আপনারা দেখে নিবেন ভাই, অবশ্যই অবশ্যই। আর বিক্রমপুর বেনে আপনাদের জন্য অপশন হচ্ছে, আপনারা অবশ্যই আসবেন, আমাদের কথা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা আপনারা যাচাই বাছাই করে নিবেন। আর আমাদের কারখানা তো আপনি দেখছেন অবশ্যই। তো এটা হচ্ছে আপনার পকেট স্ক্রিন, দেখেন চাপ দেওয়ার পর এতটুকু ডেবে যায়, আচ্ছা। আর তো এটার উপর উঠবো, আচ্ছা, আমি ওই পাশটা উঠে, হ্যাঁ, জায়গাটার উপর বসিয়ে এটা কিন্তু খুব নরম, হ্যাঁ, ও মাই গড। এই যে এখানে কয়টা আছে, চার পাঁচটা আছে, আমি কতটুকু ডেবে গেছি, অনেক জোস, যেটা না নিলেই না, অবশ্যই আসবেন। আচ্ছা, আমি আপনাকে একটা দিব, অবশ্যই আপনি বিয়ে করেন, আমি একটা সেট আপনাকে দিব। তো যাই হোক ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের কাপড়ের সেকশন, যাদের যে কালার ভালো লাগে অবশ্যই নেবেন। বাংলাদেশের যত ম্যাট্রেস বিক্রেতা বা ক্রেতারা আছেন, অবশ্যই আমাদের এখান থেকে নিয়ে ম্যাট্রেস নিয়ে বিক্রি করতে পারবেন বা কারখানা দিতে পারবেন, ব্যবসা অবশ্যই করতে পারবেন ইনশাল্লাহ, সেক্ষেত্রে আসবেন। তো ভিউয়ার্স, এখন যাই না বলি না, এখন ওই ম্যাট্রেসটা আমি আপনাকে দেখাবো যে ম্যাট্রেসটা কিভাবে কয়টা কোয়ালিটি হয়, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এটা হচ্ছে আপনার পকেট স্ক্রিন, পকেট স্ক্রিন। আমি জুতো নিয়ে ওঠার কারণ, আমার উঠতে কষ্ট হচ্ছে, জুতো নিয়ে ওঠার সম্ভব না মুড়ছে, এই কারণে আপনাদের বুঝাবার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি অনেক সময় দেখবেন মানুষ বিজ্ঞাপন করার জন্য অনেক কিছু করে থাকে, তাই না? তো এই ম্যাট্রেসটা দেখেন, আমি যখন এটা দাঁড়াবো, জুতো নেওয়ার পরে লাভটা কী হচ্ছে আপনি ক্লিয়ারলি ভাবে বুঝতে পারতেছেন, আদর করে পাড়া দিচ্ছি না, আচ্ছা, মানে আমি ভালোভাবেই পাড়া দিচ্ছি যাতে ম্যাট্রেসটা বসে, তাই না? এই জন্য আমি খালি পায়ে উঠিনি। যখন এভাবে আপনি চাপ দিবেন একদম ডেবে যাবে, যখন উঠবেন তখন উঠে যাবে। এখন এটা হচ্ছে আপনার চায়না একটা প্রোডাক্ট, আচ্ছা, কারণ চায়না শুনলেই মানুষও বলে কি খারাপ, অবশ্যই খারাপ না, দাম ভালো দিবেন ভালো মান পাবেন। তো এখন এই পকেট স্প্রিনটার ভিতরে কি স্প্রিন থাকে সেটা আপনাকে দেখতে হবে, হ্যাঁ। তো এটার ভিতরে থাকবে আপনার এই ধরনের একটা স্টিলনেস, অবশ্যই আপনারা বুঝেন, যেটা অনেক শার্প থাকবে, এটা কিন্তু অনেকটাই শার্প, খেয়াল করছেন? একটা ভালো মাপের স্টিলনেস, যখন চাপ দিবেন এরকম হয়ে যাবে, একদম এরকম হবে, এটা উঠবে, যখন ছেড়ে দিবেন তখন এভাবে চলে যাবে, ছিঁড়ে চলে গেছে। এটা হচ্ছে ভালো মানের একটা স্প্রিন, পকেট স্প্রিন। ঠিক এই পকেট স্প্রিনটা এটা সাজাবার পরে, মানে এটা অনেক কাজ থাকে, এই যে এরা সেলাই করতেছে, এই যে এইটা, এই যে এইটা, এটা কিন্তু অনেকটা কাপড়। তারপর এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ফোম, এটা কিন্তু জানানো ফোম না, এটা হচ্ছে একটা মেমোরি ফোম। আচ্ছা আচ্ছা, মেমোরি ফোম দিয়ে ম্যাট্রেসটা 11 ইঞ্চি হবে, সেটার দাম পরে 6 ফিট বাই 7 ফিট, মাত্র 30,000 টাকা, 5-7 করে মাত্র 29,000 টাকা, সেক্ষেত্রে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ একদম ফ্রি। ঠিক এটা বানাবার পরে যদি এটা আপনি উঠেন বা আপনি একটু বসেন, পারসাই বসেন, আমি আপনাকে, তুমি একটু বসো, মানে এটা কতটা আরাম হবে, এই যে খেয়াল করেন, এই যে এখন তো এখানে স্প্রিনটা কীভাবে থাকে, এই যে খেয়াল করছেন,
বসো 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 আগায় বসো আপনার সামনে আগায় বসো একটু সামনে আগায় বসো দেখাচ্ছি এই যে এই স্প্রিনটা কি ছইছে না না কিছু নাই 20 বছরের গ্যারান্টি পাবেন আচ্ছা তো এই গেল পকেট স্প্রিন তো এখন আরো কিছু কোয়ালিটি আছে পারস ভাই সেটা হচ্ছে এটা একটু নামাতো ভাই যেমন আরেকটা কোয়ালিটি হচ্ছে যারা পকেট স্প্রিনের বিকল্প নেবেন আচ্ছা মানে কম দামে চাচ্ছেন সবার বাজার তো এক না তাই না আচ্ছা তো পকেট স্প্রিনের বিকল্প যারা হচ্ছে সেটা হচ্ছে ফুল রিবন্ডেড এই যে ফুল রিবন্ডেড এই যে এটা এটা কিন্তু আমরা তৈরি করে থাকি সেটা দেখাবো সবুর করবেন হ্যাঁ ওকে ওকে আপনার ধৈর্য থাকবে এটা হচ্ছে আপনার ফুল রিবন্ডেড এটা হচ্ছে একদম আপনার ফুল রিবন্ডেড এই ম্যাট্রেসটা যারা নরম নিতে চান আচ্ছা ঠিক তাদের জন্য এটা 6 ফিট বে 7 ফিট পরে 10500 ওকে 5 7 পরে আপনার 9500 টাকা আচ্ছা ঠিক এই ম্যাট্রেসটাকে আপনারা টুইন করতে পারবেন যারা বুদ্ধিমান মানুষ তারা এটা করে থাকে সেটা হচ্ছে আপনার এক পাশটা হবে শক্ত যেমন এই যে এই পাশটা হচ্ছে শক্ত অর্থোপেডিক এই পাশটা যারা ঘুমাবেন তাদের যদি ব্যাক পেইন থাকে অবশ্যই ইনশাআল্লাহ ভালো হবে শক্তের কারণে আপনাদেরকে ডক্টর এটা সাজেস্ট করে ঠিক এই পাশটা হচ্ছে শক্ত আর এই পাশটা হচ্ছে নরম এটার ক্ষেত্রে 6 ফিট বে 7 ফিটের দাম পড়ে মাত্র 10500 5 7 পরে 9500 সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আর আরেকটা কোয়ালিটি হচ্ছে এটাকে বলে আমরা অর্থোপেডিক ম্যাট্রেস এটাও দুই পাশে ফেল্ড মাঝখানে রিবন্ডেড এটা হচ্ছে অর্থোপেডিক আর এই ম্যাট্রেসটা যারা নেবেন ঠিক এই ম্যাট্রেসটা যেখান থেকে নেবেন ম্যাট্রেসটা কিন্তু প্রচুর শক্ত হবে আপনি যদি দাঁড়া করেন ম্যাট্রেসটা একদম স্ট্রংভাবে দাঁড়াই থাকবে হবে না একদম স্ট্রং থাকবে এই ছাইটটা ধরেন একটু আপনি এখানে কিন্তু কোনো ভাঁজ নাই ভাঁজ আছে না 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 এটা কিন্তু ভাঁজ নেই ভালো মানের রিবন্ডেড প্লাস ফেল্ট ইউজ করা হয়েছে ওকে ওকে এটা কিন্তু বাঁকা যখন করবেন বাঁকা হচ্ছে যখন বাঁকা করবেন ঠিক যখন ছেড়ে দিবেন তখন ধাম করে সরে যাবে এটা যারা নেবেন 5 ফিট বে 7 ফিট পরে 10500 5 ফিট বে 7 ফিট পরে 9500 একদম কমপ্লিট কমপ্লিট একদম কাপড় সহ লাগানো সেলাই এখন আরেকটা হ্যাঁ এইটা হলো একটা কোয়ালিটি ঠিক এখন আরেকটা কোয়ালিটি হচ্ছে যারা আপনারা 6 ইঞ্চি ম্যাট্রেক্স নিতে চান যাদের বক্স খাট ঠিক তাদের জন্য একটা কোয়ালিটি হচ্ছে শক্তর উপর হচ্ছে আপনি নরম পাচ্ছেন আচ্ছা আচ্ছা যখন শক্ত পাবেন তার উপর আপনি নরম হচ্ছে এই যে এটা দিয়ে আপনি নরম করায় 2 ইঞ্চি রিবন্ডের দিব আর ভিউয়ার্স যারা আপনার বিজ্ঞাপন দেখেন ইউটিউবে আপনারা অবশ্যই আসবেন আসার পরে আপনারা সামনে চোখে সামনে বসে থেকে বানাই নেবেন যে এটা এরকম হবে এই পাশে সম্মান এই যে এইটা এই পাশটা এরকম হবে এরকম হবে না দিদি শক্ত প্লাস নরম এটা পরে 6 ইঞ্চি পরে 15500 আর 5 7 পরে আপনার 14500 আর আরেকটা কথা যদি ভালো ফেল্ট আপনারা চিনতে হয় অবশ্যই ফেল্টটা দেখে নেবেন এটা অনেক মসৃণ হবে আচ্ছা আচ্ছা আর যারা অর্থোপেডিক ম্যাট্রেক্স নেবেন অবশ্যই রিবনটা দেখে নেবেন আর যাদের কালার যারা চাচ্ছেন সেক্ষেত্রে এগুলোর কী কী কালার নেবেন এখানে কিন্তু হিউজ পরিমাণের কালার আছে যে একটা কালার আছে এইটা আছে একটা আছে অনেক কালার আছে আর এখানে কিন্তু কালার রাখা আছে আর এটার কাপড়টা কীভাবে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে যেমন একটা কালো কালার যেমন এখানে আপনার কিন্তু ম্যাট্রেসের কাপড়টা কিন্তু সেলাই করা হচ্ছে এটা এগুলো কী বলতে পারেন কী এগুলো সুতা এগুলো সুতা এখানে কয়টা সুতার বান্ডিল বলবেন বলেন তো এখানে কিন্তু গোনা যায় কিন্তু সময় লাগবে তাই না এখানে কিন্তু অনেক সুতো দিয়ে কাজ করা হয় আর এই যে দেখেন কাপড়টা কী মজবুত হয় এগুলো যদি আপনি টানেন হাজারো ছিঁড়ে সম্ভব না আচ্ছা টানলেও ছিঁড়বে না কেন ছিঁড়বে না কারণ আছে তো একটা ম্যাট্রেক্সের কাপড়ে যে কতগুলো সুতো ইউজ করা হয় খেয়াল করবেন যে এখানে কিন্তু অনেকগুলো সুতো রাখা আছে এরা কিন্তু কাজ করতেছে ভাইয়ের আমার তো এখানে কিন্তু অনেক সুতা এই সুতোগুলো এভাবে প্রয়োগ করা হয় ঠিক এই যে এই মেশিনটা কিন্তু চলতে আসছে দেখেন এই যে সুতোগুলো কী পরিমাণে ব্যবহার করা হচ্ছে হিউজ পরিমাণে সুতো আর এটা হচ্ছে আপনার পেডিং এখান থেকে যে যেই কালারটা নেবেন সেই সেই কালারটা ম্যাট্রেসটা আমরা প্রয়োগ করে থাকি আচ্ছা তো অবশ্যই যদি আমাদের প্রোডাক্টগুলো ভালো লাগে থাকে অবশ্যই আসবেন ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা বিক্রমপুর বেডিং হাউস 109 নম্বর আচ্ছা আর যেখান থেকে আপনারা ম্যাট্রেসটা নেবেন অবশ্যই ম্যাট্রেসটা দেখে শুনে নেবেন আপনাকে ভালো দিচ্ছে না খারাপ দিচ্ছে এটাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ